নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক যোগ দিবস পালিত, শিলচরের অনুষ্ঠানে সাংসদ পরিমল। বিজেপি মণ্ডল সম্পাদকের ওপর প্রাণঘাতী হামলা, আটক অভিযুক্ত। পিএম কিষাণ নিধিতে প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্তি, সড়ক কৃষক সভা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দশম আন্তর্জাতিক যোগ দিবস পালন হয়েছে শুক্রবার। এবার ভারতের মূল অনুষ্ঠান ছিল জম্মু ও কাশ্মীরে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ অনুষ্ঠানে যোগ দেন, শ্রীনগর থেকে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন। এদিন শুধু ভারতেই নয়, বিশ্বের নানা প্রান্তে পালিত হয়েছে যোগ দিবস। এই বছরের যোগ দিবসের থিম ছিল নিজের এবং সমাজের জন্য যোগ, ব্যক্তি মঙ্গল এবং সামাজিক সম্প্রীতি উভয়ই বৃদ্ধিতে যোগের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ এদিনের লক্ষ্য ছিল তরুণ মন এবং দেহের উপর যোগের গভীর প্রভাব তুলে ধরা, হাজার হাজার মানুষকে যোগব্যায়াম অনুশীলনে একত্রিত করা, বিশ্বব্যাপী স্বাস্থ্য এবং সুস্থতার প্রচার করা। গতকাল থেকে এই বিশেষ দিন পালনের তোড়জোড় শুরু হয়েছিল। প্রথমে ঠিক ছিল শ্রীনগরের ডাল লেকের ধারে ভোর 6:30 থেকে যোগ দিবসের অনুষ্ঠান শুরু হবে, সকলের সঙ্গে যোগাসন করবেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু বাদ সাধে ভারী বৃষ্টি, তাই পরিকল্পনা বদলে ডাল লেকের তীরে শেরি কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ভিতরে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। যোগাসন করার পাশাপাশি এদিন দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন মোদী। এদিকে গোটা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে শুক্রবার শিলচরেও পালিত হয় দশম আন্তর্জাতিক যোগ দিবস। এদিন 45 মিনিটের কর্মসূচিতে যোগ দেন নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং জেলা শাসক রোহন কুমার ঝা প্রমুখ। গত 15 জুন অনুষ্ঠিত যোগব্যায়াম প্রতিযোগিতার পুরস্কার এদিন বিতরণ করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিমল শুক্লবৈদ্য বলেন, যোগের অনেক গুরুত্ব রয়েছে এবং এটি আত্মা ও সমাজের সঙ্গে সংযোগ তৈরি করে। এবছর যোগাটো ব্যক্তি আর সমাজ এনেকুৱা, সেলফ এন্ড সোসাইটি এনেকুৱা একটা স্লোগানের জড়িয়ে গোটেই ওয়ার্ল্ড এটা প্রতিপালিত হয়েছে। কারণ আমি নিজে যদি ভালকে জিয়াই থাকিব পারো, আমার জীবন পরিক্রমাত যদি আমি নিরোগ হয়ে জিয়াই থাকিব পারো, তেনেহলে যেনেকুৱা মই আমার পরিয়াল আর লগতে সমাজ উপকৃত হয়। কারণ যেতিয়াই ব্যক্তির কোনো দুঃখ কোনো যন্ত্রণা হয়, স্বাভাবিকভাবেই চিকিৎসা বা চিকিৎসক সকলের যে ব্যবস্থা, এই ব্যবস্থার জড়িয়েই আমি সুস্থ হব লাগে। এই ক্ষেত্র যিমান আমি নিরোগ হয়ে যাই থাকি, আমার এই চিকিৎসা ব্যবস্থা তো আমার ইমানখিনি হয়তো বা স্ট্রেস দিব নেলাগে। কাজে এই ক্ষেত্র আমিও বিনম্রতার প্রতি বছর রাইজের উদ্দেশ্যে আমি কও যে আপনি আপনার কারণে এক রোগমুক্ত জীবন ধারণ করার কারণে আপনি যোগ, প্রাণায়াম ইত্যাদির লগতে আপনি জিয়াই থাকুক। জীবনের এই 24 ঘন্টা আমার দিন রাত্রি হয়, এই দিন রাত্রির 24 ঘন্টার ভিতর অল্প টাইম ওলাই যদি আমি যোগের জড়িয়ে রোগমুক্ত জীবন যাপন করিব পারো, তাহলে ব্যক্তি আর সমাজ সকলে আমি উপকৃত হব। বিজেপি ভৈরবনগর মণ্ডল সম্পাদক রাজেশ দাসের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাত প্রায় 12:30 নাগাদ এই ঘটনা ঘটে। জানা গেছে কালীবাড়ির সুভাষ হাই স্কুলে আশ্রয় নেওয়া বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বণ্টন করে দলীয় কর্মী শিল্পজিৎ নমসুদের ঘরে যাওয়ার সময় সড়কটি জলমগ্ন থাকায় পায়ে হেঁটে পথ পাড়ি দিয়ে ঘরে ঢুকতে চাইলে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়ে রাজেশ দাসের উপর। তাঁর চিৎকারে শিল্পজিৎ নমসূদ্র সহ পাড়া প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরে রাজেশ জানিয়েছেন, তিনজনের দুষ্কৃতী দলটির মধ্যে রয়েছেন গামারিয়া জিপির এপি সদস্য রঞ্জিৎ দাস, প্রসেনজিৎ দাস, আরেকজন অচেনা লোক। এ ব্যাপারে কালীবাড়িতে পুলিশ ফাঁড়িতে
এই তিনজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন তিনি। এজাহারের ভিত্তিতে কালীবাড়ি ও রামকৃষ্ণনগর পুলিশ এপি সদস্য রঞ্জিত দাসকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এদিকে ঘটনার খবর পেয়ে গভীর রাতে ছুটে আসেন বিধায়ক বিজয় মালাকার সহ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বুদ্ধ দাস, মিডিয়া ইনচার্জ জামাল উদ্দিন। এই ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। মানুষে ডাকি আর বাইরে বাইরে আমার তারা তিনজনের লগে তো আমার আমার তো কিছু নাই, আমি তো ভাবছি না যারা যেইভাবে রাত্রে যেরকমভাবে অ্যাটাক করবো। সিলেট জিলিতে আমি কেন আমার গাড়ির গ্যারেজের সামনে গেছি, তখন শিল্পী দৌড়াই আইসে, দৌড়াই লুইয়েছে শিল্পীতে হাতে একটা বাস নাকি দেখা লুইয়েছে, লুইয়া যায় যেমন রঞ্জিতরা কইছে বাড়ি মারতো আর কি, রঞ্জিতরা কইছে তার হচ্ছে রঞ্জিত হওয়ার লগে লগে আরও সিলিন্ডার মানুষের দরজা খুলে লাইট জ্বলে ঘর থেকে তাই আমার মিসেস সেখান থেকে সিলিন্ডার কিতা হয়েছে কিতা হয়েছে, তখন তারা বুঝিয়ে দিয়েছে যে মানুষ তো উঠি যার মানুষ বারুই যার, তখন তারা দৌড়াইয়া গেছে কি আমরা পিছিয়ে পিছিয়ে দৌড়াইয়া গেছি, তারা ওই যে কালী মন্দিরটা আছে ওই দিকে হাত নখা লুইয়া গেছিল, তারা হাত নখা লুইয়া মানে গেছি গিয়া, তা আমরা হয়তো নৌকা নাই আর এখানে গিয়া তো আমরা স্টপ হয়ে গেছি, তারা আমরা থেকে অনেক দূরে গেছি গিয়া নৌকা নাই। হ্যাঁ তখন এখানে ওই যারা জালটাল বাই আর কি তারাই কইছে আর কি, ওই মাত্র তারা তিনজন উঠিয়ে এইদিকে গেছে, তো আমি তালা দিলাম, তালা যাওয়ার পরে পুলিশের কাছে তালা দিয়ে আমি এফআইআর দিলাম, যাওয়ার পরে পুলিশে স্টে পুলিশে শুনলাম যে যে আসামি যে রঞ্জিত দাস সেগুলো ঘুরিয়ে আনছিল আর বাকি দুটা আসামিরা হয়েছে না, ওটা লেগে আপনার মিডিয়ার মধ্যে আমি কইতাম সেই আর তারা যে যে কর্ম করছে তার লাগে যাতে তারা অতি শীঘ্রই আর কি যাতে যে আরও বাকি দুজন তারা যদি দরিয়া উপযুক্ত শাস্তি দেয় এটাই আমি আবেদন করব। পিএম কিষাণ নিধি প্রকল্পে প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্ত করা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে শিয়ালটেক কালীনগরে সারা ভারত কৃষক সভার এক সভা অনুষ্ঠিত হয়। দিলীপ কুমার দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব, কাটিগড়া আঞ্চলিক কমিটির সম্পাদক দিলীপ দাস, শিয়ালটেক প্রাথমিক কমিটির সম্পাদক শম্ভু দাস, রিঙ্কু দাস, কিরণ দাস, নান্টু দাস, খালিক লস্কর প্রমুখ। সভায় উপস্থিত এলাকার কৃষকরা তাদের দুঃখের কথা বলতে গিয়ে জানান, 2022 বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা কোনো সরকারি সাহায্য পাননি, এবারের বন্যায় আবার সবজি ক্ষেত ভাসিয়ে নিয়ে যায়, পিএম কিষাণ নিধি প্রকল্প থেকে প্রকৃত কৃষকরা বঞ্চিত। সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার কৃষি ব্যবস্থাকে পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে, পিএম কিষাণ প্রকল্পে প্রকৃত কৃষকদের বঞ্চিত করা হচ্ছে, চলছে স্বজন পোষণ, যারা কৃষক নয় ব্যবসায়ী দোকানদার তারাও পিএম কিষাণের টাকা পাচ্ছেন। সভা থেকে সরকার তথা কৃষি বিভাগের কাছে প্রকৃত কৃষককে পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত করা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জোরালো দাবি জানানো হয়। আপনার এই কৃষকরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত এবং সারা কৃষকরা যাতে কৃষি বিভাগ তথা জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয় তার জন্য আমরা দাবি করছি। পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করছি, বর্তমান সরকার বারবার বলছে যে কৃষকরা কৃষক সম্মান নিধি দিচ্ছে এবং ঘোষণা করছে, এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই গ্রামেও কৃষকরা যাতে এই পিএম কিষাণ প্রকল্প থেকে বঞ্চিত, যারা প্রকৃত কৃষক, অনেক কৃষকরা তারা অন্যের ক্ষেত্রে কৃষিকাজ করেন এবং তারা কৃষিকাজ করে দিন যাপন করেন, এরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিন্তু এরা এই এই ধরনের কৃষকরা যারা বাঘ চাষী বলতে পারেন বা অন্যের ক্ষেত্রে যারা ক্ষেত করেন তারা পিএম কিষাণ প্রকল্প পাচ্ছেন না। আমরা বারবার সরকারের কাছে দাবি করছি যে যে কৃষক মাঠে মাঠে ক্ষেত করছে, মাঠের নামে ক্ষেত করছে, এই কৃষককেই সাহায্য করা দরকার, এবং যারা কৃষক নয় যারা ব্যবসায়ী, যারা তোমার বড় বড় শিল্পপতি, বড় বড় যারা অনেক টাকার মালিক, তারাই পিএম কিষাণ প্রকল্প পাচ্ছেন এবং মূলত তারা কৃষক নয়, যার ফলে কৃষক ব্যবস্থাটাকে যাতে তোমার পুঁজিপতির হাতে চলে যাচ্ছে এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থার জন্য আমরা বারবার সারা ভারত কৃষক সভা, এখানকার প্রাথমিক কমিটি, আমরা কাছাড় জেলা কমিটিও, বর্তমান যে সরকার কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কাছে আমরা দাবি করছি যে এই পিএম কিষাণ প্রকল্প যাতে স্বজন পোষণ না হয় এবং যাতে প্রকৃত কৃষকরা পায় তার জন্য যাতে সরকার তথা কৃষি বিভাগ যাতে সচেষ্ট হয় এবং এবার যারা বন্যার ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যথেসত্ত্বর ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা কৃষক সভার পক্ষ থেকে আমরা দাবি করছি। আন্তর্জাতিক দশম যোগ দিবস উধারবন্দের বিভিন্ন এলাকায় পালিত হয়। শুক্রবার সকাল 6:30 উধারবন্দের কাঁচাকান্তি মায়ের মন্দিরে নাট মণ্ডপে যোগাভ্যাসের আয়োজন করা হয় উধারবন্দ মণ্ডল বিজেপির পক্ষ থেকে। এই যোগাভ্যাসে
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় এবং সেবক সংঘের উধারবন্দ খণ্ডের কার্যবাহক মুকুন্দ চক্রবর্তী। যোগ প্রশিক্ষণ কেন্দ্রে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, উধারবন্দ মণ্ডলের সাধারণ সম্পাদক উমাশঙ্কর ভট্টাচার্য, জেলা কমিটি প্রতিনিধি মঞ্জুল দেব, সহসভাপতি স্বরূপ দত্ত, এসি মোর্চার সভানেত্রী মালাকার, ওবিসি মোর্চার সভাপতি অমিতাভ সিং, দীপালি দে, নন্দিতা চৌধুরী প্রমুখ। যোগচর্চার মাধ্যমে আমরা সবাই সুস্থ থাকতে পারি সেই মেসেজটা সমগ্র বিশ্বে পৌঁছে দেওয়া হয়েছে। আর আমরা প্রত্যেকেই আজকে বিভিন্ন রোগের আজকে যে সৃষ্টি হচ্ছে সে একমাত্র আমাদের শরীরে আমাদের বসে থাকা থাকি বা আমাদের সেইভাবে নিয়ম মতো চলি না। আর এই যুগে যখন আমরা যোগ করি তখন এইগুলো বিভিন্ন রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, শরীরের টোটাল নার্ভাস সিস্টেমটাকে সক্রিয় করে দেয় এই যোগের মাধ্যমে। গতিকে আমরা প্রাণায়ামও করেছি, প্রাণায়ামের মাধ্যমে অনেক রোগের সুরাহা সম্ভব হয়। আর আমরা সবাইকে বলবো যে প্রত্যেক দিন সকাল কমসে কম 5টা সাড়ে 5টায় উঠে নিজেরা যাতে কিছু জায়গা আমরা হাঁটাচলা করি এবং শরীরে চর্চা করি, তবে আমরা সুস্থ থাকতে পারবো। আজকে ছোটো ছোটো বাচ্চারাও এই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আর এই যোগ শিবির আমাদের স্বামী রামদীপ যেভাবে সমগ্র বিশ্বকে যোগকে পরিচয় করিয়ে দিয়েছেন এবং এই আমরা সবাই যাতে প্রত্যেকের বাড়ি বাড়ি সেই চর্চা পায় এই আশাটুকু রেখে আজকের দিনের প্রত্যেকে শুভবার্তা দিয়ে সুস্বাস্থ্য কামনা করে আমরা শেষ করলাম। শুক্রবার সমগ্র পৃথিবীর সঙ্গে শিলচর শঙ্কর মঠ ও মিশনে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। স্থানীয় বিভিন্ন বয়সের ছেলেমেয়ে সহ বৃদ্ধদের নিয়ে প্রতি বছরই ন্যায় যোগ দিবস পালন করেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমদ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ যোগ ব্যায়াম অনুশীলনের মাধ্যমে। মহারাজ এদিন বলেন, প্রাচীন ভারতীয় ঐতিহ্যের একটি অমূল্য উপহার যোগ শারীরিক এবং মানসিক সুস্থতা বৃদ্ধির জন্য সবচেয়ে বিশ্বস্ত উপায় হিসেবে আবির্ভূত হয়েছে। যোগ শব্দটি সংস্কৃত মূল ইউস থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ যোগ দেওয়া, জোয়াল করা বা একত্রিত করা, যা মন ও শরীরের ঐক্যের প্রতীক। চিন্তা এবং কর্ম সংযম এবং পরিপূর্ণতা, মানুষ এবং প্রকৃতির মধ্যে সাদৃশ্য, স্বাস্থ্য এবং সুস্থতার জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন শ্রীমদ রামেশ্বরানন্দ ব্রহ্মচারী সহ অন্যান্যরা। আজ থেকে যে হাজার বছর পূর্বে ঋষি পাতাঞ্জল ঋষি ঘোষণা করেছিলেন, মনের সেই গতিবিধিকে নিরোধ করার একমাত্র উপায় হচ্ছে যোগা। তাই বিশ্বব্যাপী যোগা দিবস পালিত হচ্ছে। মানুষের মন এবং আধ্যাত্মিক শক্তি উন্নতির কল্পে যোগা অপরিহার্য বিষয়। যোগা দ্বারা মানুষের শরীর এবং মন সুস্থ থাকে। আমরা জানি সকলেই আমরা কোনো না কোনো বিষয়ে আমরা আমাদের শরীরের মধ্যে রোগ রয়েছে। বিশ্বব্যাপী আমাদের শরীরের যে সমস্ত রোগ নিরাময় হয়েছে এবং যে সমস্ত নতুন নতুন রোগের উৎপত্তি হবে যোগা দ্বারা সেই রোগ নিরাময় করা যাবে। তাই এই যোগা আজ আমাদের মাঝে সীমাবদ্ধ নয়, পৃথিবীতে যত মানুষ আছেন এই যোগাকে গ্রহণ করেছেন, তাই বিশ্বব্যাপী যোগা দিবস পালিত হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং এই যোগা দিবসকে জাতীয় এবং বিশ্ব দিবস ঘোষণা করেছে। নিখোঁজের এক মাস পরও যুবককে উদ্ধার করতে না পারায় উধারবন্দ পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন শিফনের পরিবারের লোকেরা। বৃহস্পতিবার দুপুর 2টায় গোসাইপুর তৃতীয় খণ্ড ময়নারবন্দের বাসিন্দা সাইবুল ইসলামের বাড়িতে প্রতিবেশী সহ সংবাদ মাধ্যমে ক্ষোভ ব্যক্ত করেন। ঘটনাটি ঘটেছে উধারবন্দ থানার অন্তর্গত গোসাইপুর তৃতীয় খণ্ড ময়নারবন্দ এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গত 17 মে
একই প্রতিবেশী জানু উদ্দিন লস্করের ছেলে হেলিম উদ্দিন লস্কর ও সাইদুল ইসলাম লস্কর দুজনে মিলে শিপন আহমেদ লস্করকে বাড়ি থেকে পাশের একটি বিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায়। 17 মে শিপন আহমেদ লস্কর বাড়িতে না যাওয়ায় 18 মে তারিখ সকালে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে শিপনের মা শেলী বেগম লস্কর উধারবন থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করেন। উধারবন থানা শিপনের পরিবারকে কোনো প্রকার সাহায্য না করায় 28 মে কাছাড় জেলার পুলিশ সুপারের হাতে শিপনের মা শেলী বেগম লস্কর প্রতিবেশী দুই যুবককে অভিযুক্ত করে একটি দরখাস্ত জমা দেন। এরা পরিপ্রেক্ষিতে উধারবন্দ পুলিশ একই প্রতিবেশী অভিযুক্ত দুটি যুবক ও একটি মেয়েকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। এর কয়েকদিন অতিবাহিত হওয়ার পর প্রতিবেশী কিছু লোক জড়ো হয়ে শিপনের মা ও বাবাকে সঙ্গে নিয়ে উধারবন্দ থানায় উপস্থিত হন। উধারবন্দ থানার আধিকারিক তাদেরকে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে বলেন, 2-3 দিনের ভিতরে নিখোঁজ শিপনের সন্ধান পাইয়ে দেবেন, কিন্তু আজ পর্যন্ত কোনো খবর নেই শিপনের। অসহায় হয়ে শিপনের পরিবার সহ প্রতিবেশীরা আজ সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে সাহায্য না করলে ছেলের সন্ধান পাওয়া অসম্ভব। তাই সংবাদ মাধ্যমের সাহায্যে প্রশাসনের কাছে অনুরোধ জানান, তারা অতি সত্বর যেন শিপনের সন্ধান পাইয়ে দেন। তারপরে আমারে অফিসারে ডাকিয়া নিয়ে তার রুমে বইয়ে আমারে কইছেন যে 2টা দিন আমারে সময় দেন, এখন ভাবলেন কিচ্ছু করিও না তোমরা, আমরা 2টা দিনের ভিতরে তোমার ছেলে খুঁজাইয়া আনিয়া দিমু করিয়া। এরপরে তাই আমি 2 দিন পরে আবার গেছি, আবার যাওয়ার পরে আমারে কইছেন আমি খোঁজ খবর লই আর কিছু পাইয়ান না, আমি কিতা করতাম তোমার তান এখন তুমি তাই এখন দেখো আর আমিও খুঁজাই আর কইয়া তাই না, আর আমি গেলে এইরকম করি না, আমার যে সময় যাই ওই সময় তাই ওরকম কথা হল। এরপরে আমি এটা না পাইয়া খোঁজ খবর না পাইয়া আমার ছেলের কইছি যে বক্সটা আমারে দিলাও আমি লইয়া যাই দিয়া আর আপনারা খুঁজাও, তারা তো আমারে গেলে খালি ওরকম কয় যে খুঁজাই আর আমরা তর্যন্ত করি আর পাইয়েন না কিতা করতাম। যে দুইজন যে থানা নিছিলা ও দুইজনে আইয়া এখন আমার রাস্তাঘাটে পাইলে আমি কোনো সময় যাওয়া তাওয়া তারা করবো, আমরা 15,000-20,000 টাকা দিয়া শিখিয়ে আইছি, এখন আমরা রেখিতা করবো আর তা নাই নিয়ে কিচ্ছু করতে পারবো পারতো না, ওরকম করি আমার লোকে কথা হয় রাস্তাঘাটে পাই দিয়ে আর উল্টা তো আমরা উপরে কেস দিলে এইব তারা ওরকম কয় ধমকি দেয় রাস্তাঘাটে পাই দিয়ে, তারা টাকা পয়সা আলা মানুষ, আমি তো গরিব মানুষ, আমি কই পেতাম টাকা পয়সা, এখন আমি প্রশাসনের কাছে এটা কোনো একটা বিচার পাইছি না আর বিচার পাই আরও না, আজকে 1 মাস 5 দিন হয়ে গেল আমার ছেলে। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার সমষ্টির অন্তর্গত শ্রীপুর দ্বিতীয় খণ্ড আনন্দপুর গ্রামের লোকজন সংবাদ মাধ্যমে জানান, বিগত স্বাধীনতার পর থেকে এই গ্রামে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। স্থানীয়রা জানান, এই গ্রামে যাতায়াত করার একমাত্র রাস্তা যে রাস্তা দিয়ে ছাত্রছাত্রী সহ অসুস্থ ব্যক্তিদেরকে নিয়ে যাতায়াত করার একমাত্র গ্রাম্য রাস্তা, যা এই বছর বন্যার জন্য ভীষণ খারাপ হওয়ার কারণে স্থানীয়রা যাতায়াতের সময় চরম দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে। এই নিয়ে অনেকবার বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে জানান এবং উনি দেখেও যান, তারপরেও কোনো সমাধান করে দেননি। এবার স্থানীয়রা কাছাড় জেলাশাসক ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কৃপানাথ মালহার দৃষ্টি আকর্ষণ করছেন, তৎসঙ্গে লিখিত স্মারকলিপি দিতে যাচ্ছেন। এদিন স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন আদিত্য সিনহা, শঙ্কর শীল, রাজু মজুমদার, মিঠুন নাথ, জগদীশ নাথ, শাহাবুদ্দিন চৌধুরী, ওসমান আলী, মুন্না আহমেদ লস্কর, আনোয়ার হোসেন লস্কর, দিলওয়ার হোসেন লস্কর সহ আরও অন্যান্যরা। আজি আমার ইয়াত শ্রীপুর পার্ট টু আনন্দপুর গাঁওর গোটেই রাইজ মিলি আপনার জড়িয়তে আমার অসম সরকারের ওচরত আমি আবেদন জানাই আছো যে যাওয়া বানপানীত আমার ইয়ার মথাউরি ছিঙি ইয়ার প্রায় 500 ঘর মানুষ ইয়াত ন্যাশনাল হাইওয়ের 100 মিটার মানে দূরত আছে, তথাপিও আমি ন্যাশনাল হাইওয়েত আমি আহা যাওয়া করাটো বিরাট টনকিয়াল হয়েছে, আরও স্কুলত ছাত্রছাত্রীবিলাক এতিয়াও স্কুলত স্কুল কলেজত যাব পৰা নাই, এই কারণে আমি সরকারের ওচরত আবেদন জানাই আছো আৰু আমাৰ সদ্য নিৰ্বাচিত লোকসভাৰ MP কৃপানাথ মালা আৰু পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াৰ ওচৰত আমি কৰজোৰে আমি আবেদন জনাই আছোঁ যে এই গাঁওখন
বানপানীর পরা আমাক বচাবর কারণে ইয়া গরু মহ যিমান আছিল উটুয়াই লই গৈছে, তথাপিও আমি জিয়াই আছো। সরকারের ভালে চাই ইয়াত যা বানপানীর টাইমত একো মানে একো রিলিফও দিয়া নাই, আৰু বর্তমান আহা যাওয়ার রাস্তা টোটেলি মানে মথাউরি ছিঙি গৈছে, বেয়া হয়ে পড়েছে না। এই গাঁওখানোর নামটি কি হয়? গাঁওখানোর নাম হল ফুলবাড়ী জিপি শ্রীপুর দ্বিতীয় খণ্ড আর আনন্দপুর গাঁও। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন বরাক সেবা কেন্দ্র শ্রীকোলার। যোগ দিবস উপলক্ষে 2 দিনের যোগাসন শিবিরের আয়োজন করা হয়। 21 এবং 22 জুন 2024 2 দিনের যোগাসন শিবিরে শ্রীকোলা শিব মন্দিরে 21 জুন বেলা 3টায় শিবিরের উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন শিলচর যোগাসন সেন্টারের প্রশিক্ষক শ্রী বিপ্রাশিষ চক্রবর্তী, বরাক সেবা কেন্দ্রের সহ সম্পাদক সুভাষ দেব, কোষাধ্যক্ষ পরমেশ শুক্লা দাস ও এলাকার নাগরিক মনোরঞ্জন ভদ্র। বক্তারা যোগাসনের উপকারিতার কথা তুলে ধরেন। নতুন প্রজন্মের সামাজিক ও মানসিক বিকাশের যোগাসনের বিকল্প নাই। বর্তমান ছাত্রছাত্রীদের মাঠে গিয়ে খেলাধুলার প্রবণতা কমে যাচ্ছে। শুধু পড়াশোনা ও মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত থাকার ফলে তাদের মন এককেন্দ্রিক হয়ে যাচ্ছে। নিজেদের শরীর সুস্থ রাখতে ও সামাজিক বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই বরাক সেবা কেন্দ্র উদ্যোগ নিয়েছে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও মানসিক বিকাশে এইভাবে আরও যোগাসন শিবির করা হবে। সরকারি স্কুলে যোগাসন, খেলাধুলা, অঙ্কন এই সব আরও এডিশনাল বিষয় উঠে যাচ্ছে, ফলে গরিব ছাত্রছাত্রীরা এইসব বিষয় থেকে বঞ্চিত হচ্ছে। বরাক সেবা কেন্দ্রের উদ্যোগে সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে। আমরা আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজকে 21 জুন এবং 22 জুন দুই দিবসীয় শিবির আমরা আয়োজন করেছি। এখানকার বর্তমান যে অস্থির পরিস্থিতি আমরা লক্ষ্য করার পরিপ্রেক্ষিতে যে বর্তমানে দেখা যাচ্ছে যে আপনার নতুন প্রজন্ম তাদের পড়াশোনার চাপ এবং সাংঘাতিক মোবাইলে আসক্ত হচ্ছে এবং তাদের খেলাধুলা থেকে তারা বারবার বঞ্চিত হচ্ছে এবং খেলাধুলার দিক থেকে তাদের মুখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে সুকৌশলে। তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে নতুন প্রজন্মের কাছে যাতে নতুন প্রজন্মের মানসিক স্বাস্থ্যের বিকাশ হয়, মানসিক বিকাশ হয়, সামাজিক বিকাশ হয়। এবারের যোগাসনের যে থিম নিজের জন্য এবং সমাজের জন্য যোগাসন, তাই এই যোগাসনের মাধ্যমে আমরা এই বরাক সেবা কেন্দ্রের আমরা উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগে আপনারা যারা এখানকার যারা অভিভাবকরা রয়েছেন সেই অভিভাবকদের কাছে আমাদের আবেদন যে আপনারাও এগিয়ে আসুন এবং আমার ছেলে বলুন আপনার ছাত্রছাত্রী আজকে ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে, সে শুধু ব্যক্তি চিন্তাই করছে এই যে পড়াশোনার যে প্রতিযোগিতার মধ্যে। পড়াশোনা অবশ্যই প্রয়োজন, পড়াশোনা করতে হলে স্বাস্থ্যের প্রয়োজন, এই স্বাস্থ্য ঠিক রাখতে হলে যোগাসনের প্রয়োজন। তাই যোগাসনের মাধ্যমে যাতে সমাজ তথা ছাত্রছাত্রীদের সুস্থ রাখা যায় তার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি এবং আমরা সেই উদ্যোগকে আপনারাও স্বাগত জানান এই আশা রেখে আমরা আজকের এবং কালকের যে অনুষ্ঠান আপনারা সব। একল অভিযান কালীগঞ্জ সঞ্চয় সমিতির উদ্যোগে বন্যার মধ্যেও ঘটা করে পালিত হল 2024 বিশ্ব যোগ দিবস। যোগ ব্যায়ামের মাধ্যমে গোটা বিশ্ব যখন নিরোগ ও সুস্বাস্থ্য জীবনযাপনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই প্রাচীন ভারত থেকে ধীরে ধীরে হারিয়ে যাওয়া যোগ ব্যায়ামকে আবারও ভারতে গুরুত্ব সহকারে জনসম্মুখে উঠিয়ে এনেছেন যোগগুরু বাবা রামদেবজি এবং ভারতের বিজেপি সরকার। নিরোগ ও সুস্বাস্থ্য জীবনযাপনের উদ্দেশ্য নিয়েই প্রতি ইংরেজি জুন মাসের 21 তারিখে বিশ্ব যোগ দিবস হিসাবে পালন করায় খুব খটা করে, যাতে নতুন প্রজন্মের প্রতি এই যোগ ব্যায়ামের সুষ্ঠ চিন্তাধারা বারবারই প্রতিফলিত হয় সুন্দরভাবে। উল্লেখ্য, আজ প্রবল বন্যার মধ্যেও ভাঙ্গা নন্দপুর KCM স্কুলে কালীগঞ্জ একল সঞ্চয় সমিতির উদ্যোগে খুব ঘটা করেই পালন করা হয় 2024 বিশ্ব যোগ দিবস। এতে সকল সঞ্চয় সমিতির ছাত্রছাত্রীদের নিয়ে বেশ গুরুত্ব সহকারে যোগ ব্যায়ামের আয়োজন করা হয় এবং পরবর্তীতে বিশ্ব যোগ দিবসের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে সুষ্ঠ আলোচনা করেন কালীগঞ্জ সঞ্চয় প্রমুখ মৃণাল কান্তি দাস, প্রাথমিক শিক্ষা ও প্রশিক্ষণ প্রমুখ রাহুল নাথ, একল কালীগঞ্জ সঞ্চয় সমিতির সভাপতি বিধু ভূষণ দত্ত, কালীগঞ্জ মহিলা সংযোগিকা ও সমাজকর্মী মুন্নি ছেত্রী।
করে পরিবেশ রক্ষার্থে এগিয়ে এলো সোনাই প্রেস ক্লাব। শুক্রবার বিকেলে ফিশারি পার্ক সংলগ্ন পূর্ব সোনাই সেন্ট্রাল ঈদগাহ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। গত 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে এই কার্যসূচি পালন করার উদ্যোগ নিলেও সে সময় বন্যা পরিস্থিতি থাকায় আর সেটা করা হয়নি। ফলে আজ বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষায় সামিল হন সোনাই প্রেস ক্লাবের সদস্যরা। প্রেস ক্লাবের এই উদ্যোগে সাধুবাদ জানিয়ে এগিয়ে আসেন সোনাই পুরসভার প্রাক্তন সদস্য তথা পরিবেশ প্রেমী রামকৃষ্ণ নাথ। এদিন বৃক্ষরোপণ কর্মসূচিতে ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কবির মজুমদার, সচিব মজবুল হক লস্কর, সহসভাপতি শরীফ আহমেদ লস্কর, সহসম্পাদক সাবির মজুমদার। সহযোগিতায় উপস্থিত ছিলেন সোনাই পৌরসভার প্রাক্তন সদস্য রামকৃষ্ণ নাথ, জেলা যুব আহলে সুন্নতের মুখ্য উপদেষ্টা হাফিজ আব্দুল হক, ঈদগাহ কমিটির সম্পাদক মুফতি আওলাদ হোসেন মজুমদার ও মেরাই মিয়া লস্কর, সোনাই পুর সদস্যের প্রতিনিধি হাফিজ আশফাকুল হক লস্কর প্রমুখ। আজকে যে প্রোগ্রাম হাতে নিয়ে প্রেস ক্লাব এখানে নিজে স্বয়ং সভাপতি সম্পাদক সহ আজকে যারা তারা সঙ্গে আরও আছেন, যারা প্রত্যেককে আমি এই কাজের কি প্রশংসা করব, যে এই ময়দান এটা খালি জায়গাতে আমরা যে ঈদের নামাজ পড়ি তখন আমরা অতি রৌদ্র বা আমরা এই যে অনুভব করছি কেন আমার কাছে প্রয়োজন আছে, নিশ্চয়ই তারা আজকে অনুভব করে এই কাজ মহৎ কাজটা তারা হাতে নেওয়ায় আমরা ঈদগাহ কমিটির পক্ষ থেকে তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। আগামী দিনে আরও এইভাবে আরও যাতে বিক্ষোভ করুক হয়, আর আমাদের এই কর্মসূচি আজকে ঈদগাহতে করে আমরা ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমরা প্রেস ক্লাবকে বিশেষ মুবারকবাদ জানাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। আন্তর্জাতিক যোগ দিবস পালিত শিলচরের অনুষ্ঠানে সাংসদ পরিমল। বিজেপি মন্ডল সম্পাদকের ওপর প্রাণঘাতী হামলা, আটক অভিযুক্ত। পিএম কিষাণ নিধিতে প্রকৃত কৃষকদের অন্তর্ভুক্তি, সড়ক কৃষক সভা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।